স্টলে স্টলে সাজানো হৃদয় হরণ, ঝিনুক, তাল, রস, গোলাপ ফুল, দুধকুলি, মাছ, কুলি ও বর্ষি পিঠা সহ নানা ধরনের পিঠা। দেশীয় সব পিঠার সঙ্গে পরিচিত হতে ভিড় জমে সংস্কৃতি প্রেমীদের। হেমন্তের বিকেলে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে এই পিঠা উৎসবের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি কুনা। বৈচিত্র্যময় এই পিঠার স্বাদ নিতে পুলিশ সদস্যদের স্ত্রী সন্তান ছাড়াও আসেন নানা শ্রেণী পেশার মানুষ। পিঠা খেলাম এবং খুব সুন্দর পিঠা হয়েছে, পিঠাগুলো খাইতে খুবই সুস্বাদু। আমাদের অনেক লোকজন এখানে এসেছে পিঠা খাওয়ার জন্য এবং এটি দেখার জন্য। সাধারণত এত ধরনের পিঠা আমরা বাসায় মানে করা হয় না বা দেখারও হয় না। বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব এসে খুব ভালো লেগেছে। আমাদের স্টলে টোটাল 32 আইটেমের আপনার পিঠার আয়োজন করা হয়েছে। বাংলাদেশের আমাদের যে গ্রাম বাংলার যে ঐতিহ্য পিঠাগুলো সমস্ত আয়োজনগুলো এখানে করা হয়েছে। যেসব ছেলেমেয়েরা আসছে তারা দেখে উদ্বুদ্ধ হবে এবং এই পিঠাগুলি যাতে ভবিষ্যতে হারিয়ে না যায় সেরকমই একটা উদ্যোগ এখানে নিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যের পিঠাপুলির সঙ্গে পরিচিতি বাড়াতেই এই আয়োজন। জেলার 8টি থানার পক্ষ থেকে 8টি স্টলে অর্ধশতাধিক রকমের পিঠা স্থান পায়।